গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মিষ্টিসুখ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে লক্ষ্মী পুজো। আগের দিন রাত্রেবেলা দেওয়ালটিতে লাইট লাগিয়ে সাজিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা সময় হবে না বলে। বিয়ের পর এটাই আমার প্রথম লক্ষ্মী পুজো হবে। আগের বছর পুজো করতে পারিনি, বরকে বলেছিলাম শুধু মায়ের ঘরটি বসিয়ে দাও, আমি বলে বলে দিয়েছি আর ও করেছিল। কিন্তু এইবার মাকে পুজো দিতে পেরে তো আমি ভীষণভাবে খুশি। নিজে হাতে করে যতটুকু করতে পারবো সেইভাবে মাকে পুজো দেব আমি, এবং তোমাদের সাথেও ভিডিওটি শেয়ার করব বন্ধুরা। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির কিছু কাজ সেরে নিয়ে স্নান করে পুজোর জোগাড় করতে চলে এসেছি। প্রথমে সমস্ত ঠাকুরকে নামিয়ে নিয়েছিলাম, তারপর জায়গাটি পরিষ্কার করে নতুন কাপড় বিছিয়ে একে একে সমস্ত ঠাকুরকে আসনে বসিয়ে দিচ্ছি। মায়ের গলায় যে দুটো চেন ছিল তা জল দিয়ে পরিষ্কার করে আবার মাকে পরিয়ে দিয়েছিলাম, তারপর মায়ের শাঁখাপলা দিলাম। এবার মায়ের জন্য আনা টিপটি পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিলাম, এবার বাকি কাজগুলো একে একে সেরে নেব। মাকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, তারপর ডাব দিয়ে ঘট বসালাম, সাথে একটি কলাও দিয়েছিলাম সিঁদুর লাগিয়ে। প্রদীপ দিয়ে মাকে আরতি করে নেওয়ার পর পাঁচালি পরে নিলাম। সবশেষে ধুনো দেখিয়ে প্রসাদ দিয়ে পুজো শেষ করলাম আমি। পাঁচ রকমের ফল, নৈবেদ্য, দই ও মিষ্টি দিয়ে মাকে পুজো দিলাম বাড়িতে। জানি অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু তুমি যেটুকু পারবে সেইটুকু দিয়ে মাকে পুজো দেবে, তাতেই মা সন্তুষ্ট হবে। একথা আমার মা বলে। আজ প্রথমবার নিজের যেটুকু সামর্থ্য তা দিয়েই মাকে পুজো দিতে পেরেছি, আমি তাতেই ভীষণ হ্যাপি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।